চিকিৎসার আর এক নাম ভগবান বলে আমরা জানি। নৈহাটি 3 নম্বর বিজয়নগরের বাসিন্দা তরুণ কুমার বোসের একমাত্র সুযোগ্য পুত্র ডক্টর তন্ময় কুমার বোস 2020 সালে বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হয়। সাম্প্রতিক হয়ে যাওয়া লকডাউন সহ বিভিন্ন প্রান্তে বিনে পয়সায় চক্ষু পরীক্ষা শিবিরের মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের চোখের পরীক্ষা থেকে ঔষধ এবং চশমা দেওয়ার নিদর্শন সংবাদ শিরোনামে এসেছে। চিকিৎসার ফাঁকেই ডক্টর তন্ময় কুমার বোস নিজের জন্মদিনে মেতে উঠলেন তার বাবা তরুণ কুমার বোস, মা চন্দনা বোস সহ পরিবারবর্গদের সঙ্গে। বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসকেরা এসে তন্ময় বাবুকে শুভেচ্ছা জানিয়ে আশীর্বাদ করতে দেখা যায়। ডাক্তার বাবুর মা এবং বাবা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আগামী দিনেও গরিবদের পাশে থাকার বার্তা দেন। আমি অবশ্যই আনন্দিত এবং গর্বিত, তবে তার সঙ্গে আমি বেশি বলবো যে সমস্ত মানে পেশেন্টরা উপকৃত হয়েছেন তাদের, সেই পেশেন্টগুলো যেন আগামী দিনে আরও কিছুভাবে মানে ভালো হয় এবং তার সেবা করতে পারে সেটাই আমি চাই। আমি আমার ছেলেকে একটাই কথা বলি যে অর্থটা বড় কথা না, সামাজিকভাবে পরিষেবা দেওয়াটাই একটা বড় কথা। সেই হিসেবে আমি বলবো যে পেশা অবশ্যই দরকার, অর্থ সেটা বাদ দিয়ে বাকি মানুষের পাশে দাঁড়ানো, যাদের অর্থ কম তাদেরকে সেবা করা বিনা পয়সায়, এবং যতটা এই জন্য যে আমি একটা ক্যাম্প করেছিলাম 2রা জুন, আমি সাড়া পেয়েছিলাম, সেখানে 55টা পেশেন্ট এসেছিলো, বিনা পয়সায় দেখা হয়েছিল এবং তাদের বিনা পয়সায় চশমার ফ্রেম দেওয়া হয়েছিল। আমি চেষ্টা করব এইরকম কাজ যাতে ও আগামী দিনে আরও করতে পারে এবং আগামী দিনে যেন মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারে। যেমন করোনার সময় সে অনলাইনেও যে পেশেন্ট দেখা সেটা দেখেছে, এবং রাতের 11টার সময় এমনও গেছে যে কল এসেছিলো তাকে সেখানে ছুটে যেতে হয়েছে সেই পেশেন্টকে দেখে এসছে। এভাবেই মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সেবা করা, তুমি যতই বড় হও যেন পাটা মাটিতেই থাকে, এটাই আমি তাকে বলবো। আমি এই ছেলেকে গর্ভে ধারণ করে খুব গর্বিত, কারণ এই ছেলের মা হওয়া সত্যি গর্বের বিষয়। আমি সবসময় ছোটবেলা থেকে একটা আদর্শই ওকে বড় করেছি, তুমি মানুষ হবে তবেই, পকেটে টাকা পেটে বিদ্যা থাকলে সে কখনো মানুষ হয় না। সব সময় গরিব মানুষের পাশে দাঁড়াবে, অসহায় মানুষের পাশে দাঁড়াবে, তাকে সর্বস্ব দিয়ে তুমি সারা জীবন তাকে দেখবে, এই আদর্শেই আমি ওকে বড় করেছি। ও যত বড়ই হোক না কেন, পকেটে যতই ওর টাকা থাক, পেটে যতই বিদ্যা থাক, ও যেন সারা জীবন আমার এই আদর্শেই বড় হয়, দুস্থ মানুষের পাশে সারা জীবন যেন ও দাঁড়ায়। আশীর্বাদ তো বাবা মায়ের জন্য সবসময় ওর উপরে থাকবে, আছে। আর এটাই বলবো যে তুমি যতই বড় হোক হও, পাটা যেন তোমার নিচে থাকে, পা কেন কখনো যেন ওপরে না ওঠে। আর মা, কাকিমা, জেঠিমা, কাকা, বাবা, জ্যাঠা, রাস্তায় যার সাথেই দেখা হোক না কেন, তাকে সম্মানটুকু দিও আর তাকে চেনার চেষ্টা করো, তাকে মুখ ঘুরিয়ে রাস্তা দিয়ে চলে যেও না, তবেই তুমি একজন প্রতিষ্ঠিত মানুষ হবে। আপনার নাম? চন্দনা বোস। আমি কে হল? আমি ওর কি বলবো, মানে বলার আমার ভাষা নেই, বললামই তো ওকে জন্ম দিয়ে আমি উপকৃত, আজকে ওর পরিচয়ে আমি বাঁচছি, এটাই আমার পরম পাওয়া। সমস্ত পেশেন্টদের আগে থেকে রি অ্যাপয়েন্টমেন্ট করা আছে, পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট করা আছে। যদি ইনকেস কোনো এমার্জেন্সি পেশেন্ট আমাদের এখানে আসে বা আমাকে এখন ফোন করে, তো আমরা তার পরিষেবা দিতে প্রস্তুত আছি। কিন্তু আমি তাও আগে এবং পরে বিভিন্ন পেশেন্টদেরকে বলা আছে কোনো রকম অসুবিধা হলে আমাকে ফোন করতে বা আমার চেম্বারে ফোন করতে, আমার আগে এবং পরে সমস্ত রকম ব্যবস্থা আমি করে এসেছি। আর তাদের উপস্থাপনায় মানে তারা উপস্থিত হয়েছে এবং তাতে আমি খুব খুশি, এবং তারাও যে তাদের নিজেদের কাজকর্ম বন্ধ রেখে এখানে এসছে এবং তাদের যে এত রোগী রয়েছে এবং তারা চিকিৎসা পরিষেবা আগে এবং পরে দিয়ে তবেই তারা এখানে সময় বার করে এসছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ থাকব। অবশ্যই চাইবো তারা যেন পরবর্তী পরিষেবা আরও ভালো করে দেয় এবং আমরা চাইবো সমস্ত রোগী যেন ঠিকঠাক নিজেদের চিকিৎসা পরিষেবা পায়। আগামী দিনে আমাদের আরও অনেকগুলো প্রজেক্ট রয়েছে বা পরিষেবা পরিকল্পনা রয়েছে, আবার আমরা ফ্রি ক্যাম্প করবো খুব শীঘ্রই, এবং আমরা চাইবো যে বিভিন্ন যারা চোখের বিভিন্ন রকম রোগে যারা ভুক্তভোগী আছে তাদেরকে আরও সুন্দরভাবে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। এবং আমরা বিভিন্ন এনজিও এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থার সাথে কথা বলেছি যারা আর কি এই ব্যাপারগুলো নিয়ে আমাদের সাথে আলোচনা করতে প্রস্তুত। তন্ময় কুমার বোস। কি রে তোদের হলো? আমার বিনা রোশনি।
নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন আরভিজে অঙ্কিত অ্যাপার্টমেন্ট, B2/245 কল্যাণী আরভিজে বসন্ত বাবু রোড কাঁচরাপাড়া, কলেজ মোড় কসমো বাজারের পাশে চৌধুরী অ্যাপার্টমেন্ট। যোগাযোগ করুন আরভিজে উদ্যোগ 96/99 বাস স্টেশন রোড কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা সতীশ নদী রোড। আমাদের ফোন নাম্বার 9836040559। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন খুবই কমের মধ্যে, এখন 60% অফ চলছে। নয়ারটি গরিপুর চৌমাথা এটা করছে, আর চৌমাথা থেকে কাছেই আছে একটা নিয়ারেস্ট মুথুট ফাইন্যান্স, মুথুট ফাইন্যান্সের উল্টো সাইডে আমার কেসি লাইট হাউস আছে।